ময়মনসিংহ নগরের দিগারকান্দা ঢাকা বাইপাস মোড়ে 25 নং ওয়ার্ড কৃষক লীগ কর্তৃক আয়োজিত ত্রিবার্ষিক সম্মেলনের প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ ইকরামুল হক টেটু। 25 নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহিম অজিতের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর কৃষক লীগের সভাপতি এ বি সিদ্দিক। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ মহানগর কৃষক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হাশিম রায়হান প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র তিন শামীমা আক্তার, জেলা পরিষদের সদস্য ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ ময়মনসিংহ জেলা শাখার মহিলা বিষয়ক সম্পাদিকা অর্চনা কবির প্রমুখ। এ সময় ময়মনসিংহ মহানগর কৃষক লীগের সিনিয়র সহসভাপতি সুমন চন্দ্র ঘোষ, সহসভাপতি নুরালী তালুকদার, মহানগর কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক খোকন তালুকদার, যুগ্ম সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুন, সাংগঠনিক সম্পাদক ডক্টর এম এ মান্নান, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সোহেল রানা, সাংগঠনিক সম্পাদক আরমান সরকার, দপ্তর সম্পাদক মোহাম্মদ আবুল কালাম আজাদ, প্রচার সম্পাদক অনিক হাসান, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক অমর সরকার, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক শফিউল আলম খান আকিম, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আজিজুল রহমান শুভ, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক আতাউর রহমান জুম্মন সহ মহিলা বিষয়ক সম্পাদক ফারহানা রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। এছাড়াও অনুষ্ঠানের আমন্ত্রিত অতিথিবৃন্দের মধ্যে 25 নং ওয়ার্ড আওয়ামী লীগের আহ্বায়ক মোহাম্মদ রুহুল আমিন, 25 নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হুমায়ুন কবির, মহানগর কৃষক লীগের সদস্য প্রতিমা রায়, 25 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক মোহাম্মদ আজিজুল হক, 25 নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ দেলোয়ার হোসেন দুলু, 33 নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মিজর রহমান মিজান, 26 নং ওয়ার্ড কৃষক লীগের সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন, ইকরামুল হক টিটু, আদর্শ যুব সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি মোসাম্মদ হাফিজা খাতুন, মহানগর কৃষক লীগের সদস্য মোহাম্মদ ইউনুস আলী, মহানগর কৃষক লীগের সদস্য বাপ্পি, 24 নং ওয়ার্ড যুবলীগ নেতা মোহাম্মদ রাশেদুল ইসলাম রসুল, মহানগর কৃষক লীগ নেতা মোহাম্মদ সেলিম মিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন 25 নং ওয়ার্ড কৃষক লীগের সাধারণ সম্পাদক বাবুল ফকির মাইজ ভান্ডারী। আবারও শ্রদ্ধা জানাই এবং সেই মহান নেতা, একজন দূরদর্শী সম্পন্ন নেতা ছিলেন, তিনি বাঙালিকে স্বাধীনতা দিয়ে তিনি দেশ ঘোরার জন্য যখন যাত্রা শুরু করেছিলেন তিনি অনুধাবন করেছিলেন এই বাংলার মানুষকে মহান মুক্তিযুদ্ধের চেতনা অনুযায়ী। সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়তে হলে ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়তে হবে। জাতির পিতা মহান মুক্তিযুদ্ধের পর তিনি যে প্রথম সংগঠনটি বাংলার মানুষকে উপহার দেন সেটি হলো বাংলাদেশ কৃষক লীগ। সৌভাগ্যবান জাতির পিতার হাতে গড়া এই সংগঠন। শুধু তাই নয়, মহান মুক্তিযুদ্ধের পর এই সংগঠনটি প্রথম সংগঠন যেটি জাতির পিতা গড়ে তুলেছিলেন। আমরা সেই দুর্নামটুকু আমরা অর্জন করেছিলাম। আজকে আমরা বলতে চাই যে আমাদের জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা আবারও রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়ে তিনি বাংলাদেশকে আবারও বিশ্ব দরবারে একটি উন্নয়নশীল রাষ্ট্র হিসেবে আজকে দাঁড় করিয়েছেন। এটি মহান মুক্তিযুদ্ধের চেতনা এবং বঙ্গবন্ধুর আদর্শকে লালন করা ধারণ করার মাধ্যমে আজকে তিনি সেই অসম্ভবকে তিনি সম্ভব করে তুলেছেন। মাত্র 13 বছরে আজকে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরে যে অভাবনীয় উন্নয়ন যেটিকে নিয়ে আজকে বিশ্বের অনেক দেশ ঈর্ষা করে, ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন করেছেন। যে হাসপাতালগুলো স্থাপন করার পর এখানে আমাদের এই অঞ্চলের মানুষের প্রায় 450 মানুষকে ক্যান্সার, হৃদরোগ এবং কিডনি জনিত সমস্যার চিকিৎসা এই হাসপাতাল আমাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ইউনিট থেকে এই 460 জন মানুষকে এই সেবা দেওয়া হবে। তিনি তাদের কাছে হাজির হচ্ছেন। আজকে আমরা বলতে চাই সমস্যা নিরসনে তিনি ভূমিকা রেখেছেন। আজকে আপনারা কৃষি কাজে টিএসপি বলেন, ইউরিয়া বলেন, ডিএফপি বলেন, বিভিন্ন সার ব্যবহার করেন, 20 টাকায় আমাদের কৃষক ভাইদেরকে তিনি পৌঁছে দিচ্ছেন। মাননীয় প্রধানমন্ত্রী, তিনি কৃষি কাজে ব্যবহৃত যে বিদ্যুৎ, সেই বিদ্যুতের জন্য তিনি সর্বনিম্ন মূল্য তিনি ধার্য করেছেন, কৃষকের মোটা মুখে হাসি ফুটিয়েছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সকল সময় কৃষিকে নিয়ে ভাবেন এবং শুধু তাই নয়, কৃষককে মাত্র 10 টাকা দিয়ে তিনি অ্যাকাউন্ট করার সুযোগ করে দিয়েছিলেন। এটি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী করেছেন, এর পূর্বে এই বিষয় নিয়ে কেউ ভাবেনি। এবং শুধু তাই নয়, কৃষির জন্য যে সকল ব্যাংক ঋণ দিলেন তাদেরকেও তিনি বলে দিয়েছেন যাতে করে সহজ শর্তে এবং কম মূল্য কম সুদে যেন তাদেরকে ঋণ দেওয়া হয়, কৃষকের লক্ষ্য থাকে। কিন্তু দুঃখজনক হলো সত্য, সেই সময় আমরা দেখেছি সারের দাম
যেটি ছিল 150 টাকা এক লাফে বাড়িয়ে সিদ্ধি করেছে 3000 টাকা, যেটি কৃষকের পক্ষে কোনোভাবেই সম্ভব ছিল না কেনা। তারপরও কৃষকেরা তারা রাস্তায় নেমে তাদের উৎপাদিত যেন সেই ফসলগুলো নষ্ট না হয় তারপরও তাদের আকুতি জানানোর জন্য তারা রাস্তায় নেমে মানববন্ধন করেছে, মিছিল করেছে, কিন্তু তারা সার পায়নি। তারা পেয়েছে বুলেট, যে বুলেট তাদের বুক ভেদ করে রক্ত ঝরিয়েছে। এই ধরনের ঘটনাও আমরা বাংলাদেশে প্রত্যক্ষ করেছি। কৃষককে গুলি করে হত্যা করা হয়েছে, শ্রমিককে গুলি করে হত্যা করা হয়েছে, তারা কারা সেই বিষয়টি আমাদের দেশের প্রত্যেকটি মানুষ জানে। তারা স্বাধীনতা বিরোধী শক্তি, তারা স্বাধীনতা বিরোধী চক্র, যারা দেশের উন্নয়ন চায়নি। সুতরাং আজকে আমি বলতে চাই, যাতে বাংলাদেশ কৃষক লীগ জাতির পিতার উদ্দেশ্য ছিল যেন আমাদের কৃষিতে বাংলাদেশ স্বয়ংসম্পূর্ণ হয়, আমাদের পুষ্টির যেন কোনো অভাব না থাকে, সেটির জন্য আমাদের জাতির পিতা কৃষক লীগ প্রতিষ্ঠা করেছিলেন এবং যারা কৃষিবিদ ছিলেন তাদেরকে দ্বিতীয় শ্রেণীর থেকে প্রথম শ্রেণীর মর্যাদা দিয়েছিলেন আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। যদি সেই আমাদের সেই দুর্ঘটনা না ঘটত 1975-এ, তাহলে প্রত্যেকটি সেক্টরে জাতির পিতার সেই আমাদের দূরদর্শী সম্পন্ন চিন্তা ভাবার সঠিক প্রতিফলন ঘটিয়ে আমাদের কৃষক ভাই শোনা এবং কৃষক আমাদের কৃষক লীগের ভাইদের সহযোগিতায় আজকে আমাদের মাঠ পর্যায়ের যে সমস্যাগুলো তারা আমাদের কৃষি বিভাগকে জানিয়েছেন, কি আমাদের কৃষি বিজ্ঞানী যারা আছেন তাদের কাছে পৌঁছে দিচ্ছেন বলে তারা গবেষণা করে আজকে সেই মাঠে আজকে 4 ফসলে 3 ফসলে আজকে ফলনের মাধ্যমে আমাদের কৃষকদেরকে উপকৃত করছেন। এই 25 নম্বর ওয়ার্ডের যারা কৃষক লীগের নতুন নেতা নির্বাচিত হবেন, আপনাদের দায়িত্ব হবে কৃষকের পাশে থাকা, কৃষকের সুখে দুঃখে তাদের কাছে ছুটে যাওয়া, এটি আপনাদের করতে হবে, মনে রাখতে হবে। শুধু সংগঠনের নেতা হলে চলবে না, আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্য কৃষকদের কল্যাণের জন্য কাজ করতে হবে। আপনারা সেই কাজটুকু করবেন, আপনারা নেতা নির্বাচিত হয়ে তাদের কাছে যাবেন, তাদের সুখে দুঃখে আপনারা পাশে থাকবেন, তাদের উৎপাদনে উৎপাদিত পণ্য যেন সঠিক মূল্য পায় সেই ব্যাপারে আপনারা সহযোগিতা করবেন, তারা যেন কৃষিকাজে কোনো সমস্যা সৃষ্টির সমস্যা ভোগ না করেন সেই বিষয়ে আপনারা খেয়াল রাখবেন, আপনারা খোঁজ খবর রাখবেন। যদি কোনো সমস্যা মনে করেন, আপনাদের মহানগরের নেতৃবৃন্দ আছেন, যদি মহানগরের নেতৃবৃন্দ মনে করেন, কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছেন, তাদের সঙ্গে যোগাযোগ করে কৃষকের সেই সমস্যার সমাধানে তারা ভূমিকা রাখবেন, এটি আমরা বিশ্বাস করি। সুতরাং আপনাদের সেই কাজটুকু আপনাদের করতে হবে। ওয়ার্ডে আমরা মনে করি যে ময়মনসিংহ মহানগর কৃষক লীগ যেভাবে তারা সাংগঠনিক কার্যক্রম করছেন, আমি যদি বলি যে একটি ওয়ার্ডে আজকে 500 জন নেতা হওয়ার মতো কর্মী বের করতে হবে মহানগর কৃষক লীগ সেটি বের করতে সক্ষম, এটি যেন আপনাদের সকলের শপথ হয়, তবে আমাদের এই দেশ জাতির পিতার স্বপ্ন অনুযায়ী একটি সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ে উঠবে। বাংলাদেশ সবুজ সোনার মায়া ঘেরা আমার সোনার বাংলাদেশ।